উপনির্বাচনের ভোটের মুখেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ত্রিপুরা রাজ্যের কোনো তিনি দায়িত্ব পথ পেলেন না বিজেপির সর্বভারতীয় নেতৃত্বদের সঙ্গে গোপন বৈঠকের পর কোনো রকমের আশ্বাস পেলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবার কি ঘোলা জলে মাছ ধরতে নামলো বিজেপি রাজ্য নেতৃত্ব আপনাদেরকে জানিয়ে রাখি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এখন বর্তমানে রয়েছেন বিধায়ক তিনি নটি রাজ্যের দায়িত্ব দিল বিজেপি দল জেপি নাড্ডাজির সঙ্গে এবার ঘোলা জলে মাছ ধরার অন্য একটি চিত্র আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনে তুলে ধরছি বিরোধী রাজনৈতিক দলগুলো অবশ্যই বলেছে বিজেপির এখন নাটকবাজি চলছে উপনির্বাচনের ভোটের প্রাক্কালের মুহূর্তেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে দায়িত্ব দিলে বিজেপি আরও ভরাডুবি হারবে বলে মনে করছেন একাংশ রাজনৈতিক মতামত আপনাদেরকে জানিয়ে রাখি বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বর্তমানে রয়েছেন বিধায়ক তাকে নটি রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে সেই নটি রাজ্যের কি জনগণ জনসাধারণ কি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে চিনে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম মণিপুর মেঘালয় সিকিম এই রাজ্যের কি প্রভাব পড়বে প্রাক্তনের কোনো প্রভাব নেই